আজ রয়েছে আপনাদের জন্য চমক। চমক মানেই হচ্ছে বাদাবন। সুন্দরবনের পাশে ছোট ছোট বন গড়ে উঠেছে এই বাদাবন কেড়িয়েই, যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলছি বাদাবন। ঠিক এই মেঠো পথ পেরিয়ে আমরা পৌঁছে যাব সেই বাদাবনের কাছে। তবে তার আগে চিংড়ি চাষের জন্য যে ঘের প্রস্তুত করা হয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঠিক বিকেলে সূর্যাস্তের মুহূর্তটুকু আপনাদেরকে দেখাতে চাই। এই লোভ কখনো সামলানো যায় না। সূর্য উঁকি দিচ্ছে পূবাকাশে, হাতছানি দিচ্ছে, বিদায় নেবে আমাদের কাছ থেকে। আমরাও সূর্যের তালে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাতে চাই, তাই আমাদের এত তড়িঘড়ি, এত ব্যস্ততা। শুধু আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা নিয়েই ছুটে চলছি সামনের দিকে। প্রিয় দর্শক, ঠিক এই মেঠো পথ পেরিয়ে আমরা পৌঁছে যাব আমাদের সেই সৌন্দর্যের কাছে। প্রকৃতি যে অপরূপ সৌন্দর্য সাজিয়ে রেখেছে আমাদের জন্য, আমাদের উপভোগ করার জন্য, সেই জায়গায় পৌঁছে যাব। আপনারা চাইলেই কিন্তু দল বেঁধে আসতে পারেন সব জায়গাগুলো দেখার জন্য, তবে হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে, যেহেতু যাতায়াত ব্যবস্থা খুব বেশি ভালো না এবং মেঠো পথ নেই, পিছখানা পথ নেই, শহরের ইট পাথর ঘেরা আধুনিক জীবনযাপন আছে। মেঠো পথের মাটির সদাগন্ধ, ঝিঝি পোকার ডাক, পাখির কিচির মিচির শব্দ আর পাখ পাখালির উড়ে যাওয়ার শব্দ, সাথে রয়েছে প্রকৃতির নৈসর্গিক দৃশ্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি ঠিক বাদাবনের ভিতরে ঢোকার জন্য, কারণ উদ্দেশ্য আমরা নিজেরা দেখব আর আপনাদেরকে দেখাবো। তবে প্রত্যাশা আপনারা থাকবেন ঠিক শেষ পর্যন্তই। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই সৌন্দর্য দেখার কাছাকাছি, আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্যামেরার পেছন পেছন। অর্থাৎ আমরা দেখছি স্বচক্ষে আর আপনি দেখবেন ক্যামেরার চোখে। প্রকৃতি ঠিক কি রূপে আছে দেখে আপনি উপলব্ধি যতটা করতে পারছেন তার থেকে শতগুণ বেশি উপলব্ধি করেছি আমরা নিজেরাই। তাই তো আপনাকে উদাত্ত আহ্বান করছি, আপনি চলে আসুন এই সৌন্দর্য অবলোকন করার জন্য। প্রকৃতি নিজেকে সাজিয়েছে মানুষের জন্য, প্রকৃতি তার সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে মানুষের কল্যাণের জন্য। ঠিক একইভাবে নদীর আশেপাশের জায়গাগুলো, চরাঞ্চল যে জায়গাগুলো নাম আমরা বলছি, সেখানে গড়ে উঠেছে ছোটখাটো বন। সুন্দরবনের গাছগাছালি দিয়ে ভরে আছে সেই জায়গাগুলো। আছে কেওড়া গাছের শুরু অর্থাৎ শ্বাসমূল, যেগুলো উপর দিকে সবসময় জন্য আসে, যেটা ম্যানগ্রোভগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা আমরা সকলেই জানি। ঠিক এমন কি জায়গা ঘুরে আজকে আপনাদের দেখানোর লোভ কখনোই সামলাতে পারে। এগুলো কেওড়া গাছ না হলেও এর শ্বাসমূলগুলো উপর দিকে উঠে এসেছে। এই জায়গাগুলো খালি পায়ে হাঁটা অনেক কষ্টকর, শুধু খালি পায়ে নয়, জুতা পায়ে আপনি হাঁটতে গেলেও হাঁপিয়ে যাবেন। একটু পরে কিন্তু দেখতে পাবেন আমাদের ভিডিওতে, আর সেটি দেখতে হলে আপনাকে থাকতে হবে আমাদের সাথে। কোথাও যাওয়া যাবে না, চোখ ফেরানো যাবে না, আপনি চোখ ফিরলেই মিস করে ফেলবেন অনেক কিছুই। আমরা আসলে এই পরিকল্পনা করছি কিভাবে তার ভিতরে ঢোকা যায়, কারণ ঠিক বাদাবনের পাশ দিয়ে সরু নালা কেটে পানি সরার জন্য একটি ব্যবস্থা করা হয়েছে, যেটি লাফ দিতে গেলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই তো অপেক্ষা করছি কিভাবে ভিতরে ঢোকা যাক। তবে হ্যাঁ, এক সময় আমরা সফল হয়েছি আর দেখিয়েছি আপনাদেরকে সেই সব জায়গাগুলো। কাঁদা না, শক্ত মাটি আছে এখানে, তো বহুদিন পানি ওঠে না। লাভ দাও, তুমি যে কোনো একটা দেখো কোন জায়গাতে লাভ দিবা। এই যে নরম মাটি কিন্তু এইটাই, যারা উঠায় রাখছে না এরা, এটা নরম, কিন্তু যেটা হচ্ছে নীলা নীল এটা হচ্ছে শক্ত মাটি। তুমি একবার কানা পর্যন্ত পা দিয়ে চেক করে দেখতে পারো, দেখছি একটু আগে। পা পিছলাবে না,
তাহলে ওই সামনে দিয়ে ঢুকতে হবে, যদি তোমার ভয় করে। দাঁড়া আমি তোমার ধরি, দাঁড়াও দাঁড়াও, লাভ দিও না, ভয় করলে লাভ দিও না। অনেক সংশয়, অনেক উৎকণ্ঠা ছিল যে কিভাবে আমরা এর মধ্যে প্রবেশ করতে পারি। সব সংশয় পেছনে ফেলে, সব ভয় নিজে থেকে ছেড়ে ফেলে অবশেষে সফল হয়েছি আমরা, লাফ দিয়ে এসেছি এই জায়গাটি। শুধুমাত্র এই প্রকৃতির সৌন্দর্য দেখার লোভ সামলাতে পারিনি। যত কষ্ট হোক না কেন, প্রতিজ্ঞা ছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা ওই জায়গায় যাব। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমরা পূরণ করার চেষ্টা করেছি, আর যতটুকু পারিনি সেটা আমাদের ব্যর্থতা। তবে হ্যাঁ, কোনো না কোনো একদিন সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে আমরা আবারও দেখাবো আপনাদেরকে। তবে এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি সেই বাদাবনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ, সবুজ তার সৌন্দর্য দিয়ে মুড়িয়ে রেখেছে চারিপাশটা, আর শ্বাস বলিয়া অর্থাৎ যে শেকড়গুলো উপরের দিকে উঠে এসেছে সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে হাঁটা আসলে অনেক বেশি কষ্টকর, হালকা কাদা আছে, এই কাদার মধ্য দিয়ে আমরা হাঁটছি। আমাদের মধ্যে অনেক উৎকণ্ঠা ছিল, অনেক উত্তেজনা ছিল, অনেক ভয় ছিল। আসলে সুন্দরবনের মধ্যে এভাবে হাঁটা, এই অভিজ্ঞতা আমাদের জন্য একেবারেই নতুন। আমরা হাঁটতে কষ্ট হচ্ছে, শ্বাসমূলীয় বনের যে শিকড়গুলো উপরের দিকে উঠে থাকে সেই জায়গাটা আসলে হাঁটা অনেক কষ্টকর, পায়ে হোঁচট লাগে। জুতা পায়ে দিয়ে হাঁটলে সেটা আরও বেশি ভয়ঙ্কর। আমরা অবশ্য জুতা পায়ে দিয়ে হাঁটতেছি, জুতা খুলে হাঁটলে অবশ্য পা কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এটা হচ্ছে আমাদের জন্য একেবারেই প্রথম অভিজ্ঞতা। আমরা একটু উপরের ভিউটা দেখানোর চেষ্টা করছি, গাছের মগডালগুলো। আমরা আরো ভিতরে যাব, ওইখানে একটা চমৎকার ফাঁকা জায়গা আছে যেটা আরো বেশি আকর্ষণীয়। আমরা ওই জায়গাটা ঘুরে দেখবো বলে সামনে এগিয়ে চলছি। পশ্চিম আকাশে সূর্য কিন্তু নুয়ে পড়েছে, একটু বাদেই হয়তো জানান দেবে গুড বাই। তো আমরা ঠিক এই সূর্য ডুবে যাওয়ার আগেই আমরা এই জায়গা থেকে ফিরতে চাই। আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, পার হতে পারবো তো, এখানে তো আর খালটাল নেই, তো ফাঁকা জায়গাটা যেতে পারবো না মনে হচ্ছে। ফাঁকা জায়গা যেতে পারবো না মনে হচ্ছে। সত্যি সত্যি খাল, আমরা যেতে পারবো না মনে হচ্ছে। কেন এটা হচ্ছে নাম না জানা এক গাছ, না কেওড়া গাছে রাখুন, ও তো কাদা লাগবেই। হ্যাঁ, এই মাথার খুলি, মাথার খুলি,
আমরা ওই যাই ফাঁকা উঠাও, আমি আসি এই পাশে। আমাদের খুব যাওয়ার ইচ্ছে ছিল ওই ফাঁকা জায়গাটাই, কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের আর ওই জায়গাটা যাওয়া হচ্ছে না, দূর থেকে সৌন্দর্য উপভোগ করতে হচ্ছে। আমরা একটু আগে ছিলাম ওই ব্রিজটার উপরে, যেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আমরা একটু আগে ওই ব্রিজটার উপরে ছিলাম। যেমন করে সূর্য বলছে একটু পরে আমিও বিদায় নেব তোমাদের থেকে, চিরবিদায়, অন্ধকার নেমে আসবে এই পৃথিবীতে, এই ধরায়। আমরাও ঠিক সব বাধা অতিক্রম করে সামনে এগুতে পারিনি, আমাদেরকেও বিদায় নিতে হবে আজকে এখান থেকেই। তবে পরবর্তী কোনো একটা জায়গা থেকে আবারও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কি যে কোনো অনুষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন বানাতে চান? তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর অফিসে। অত্যাধুনিক সাউন্ড রেকর্ডার, পেশাদার শিল্পীদের দ্বারা মানসম্মতভাবে যে কোনো বিজ্ঞাপন ও প্রচার অডিও রেকর্ড করা হয়। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুননগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 01670718678। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান।